শ্রদ্ধা সহকারে হরিভাঙা অঞ্চলের রাইজলে মানে ভোগালী বিহুর আন্তরিক শুভেচ্ছা আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। আর এই পবিত্র কলিয়া গোহাই মন্দিরত আজি বৃহত্তর এই অঞ্চলের রাইজে মিলিত প্রচেষ্টায় এখন সভা আয়োজন করেছে আর এই সভাত অংশগ্রহণ করার তেখেতকলে মোক একটি সুযোগ দিয়েছে, মানে সেইভাবে রাইজর ওর চিরকৃতজ্ঞ। আর ভোগালী বিহু অসমীয়া রাইজর অতি আপন, খেতক রাইজে গোটেই বছর পরিশ্রম করে এই বিহুর তাৎপর্য বৃদ্ধি করে আর এই বিহুর সৌন্দর্য গড় দিয়ে। গতি মানে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত থাকা খেতক রাইজলে আজি এই শুভখনত মানে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো আর ঈশ্বর ওর প্রার্থনা জানাইছো রাইজ সদায় সুখে শান্তিরে মিলাপ্রীতি থাকক, সমৃদ্ধিশালী হোক। কারণ ভারতবর্ষর বুকুত বিভিন্ন রাজ্য বিভিন্ন নামেরে এই উৎসব পালন করেছে। এইটো হৈছে খেতি চপোৱাৰ পাছত পতা উৎসব, গতি ইয়াত পোনপটীয়াভাবে খেতক রাইজর অবদান থাকে, অংশগ্রহণ থাকে আর খেতক রাইজেই এই উৎসবের মহানতা বৃদ্ধি করে। গতি মানে ভারতবর্ষর প্রতিটি অঞ্চলের রাইজলে মানে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর একটা কথাই মানে উঠি অহা প্রজন্মক আহ্বান জানাব বিচার যে মাটি আর মানুষ ইয়ার যাতে সম্পর্ক সদায় কৃষি সংস্কৃতির যোগেদি তেখেতসকলে অটুট থাকে। কারণ আমি লগত নিবিড় সম্পর্ক রচনা করে যুগে যুগে প্রকৃতিরপরা আমি সুফল পাবলে সক্ষম হয়েছো, প্রকৃতি আমাক এই সুন্দর সম্পদ সম্ভাবনা শক্তি প্রদান করেছে। এই কথাটা যেন উঠি অহা প্রজন্মে বারুক উপলব্ধি করে সেই কারণে প্রকৃতিক গুরুত্ব দিব লাগবে, ব্যক্তিগত নাথাকে। ইতিমধ্যে সরকারে এই সন্দর্ভত লওয়া পদক্ষেপর ক্ষেত্র তেখেতসকলে সুন্দর হয়ে দৃষ্টিভঙ্গী ব্যক্ত করেছে। আর মই ভাবু যে রাইজ এই ক্ষেত্রত সকলে সহযোগিতা আগবাড়ি।